আজকে হইলো গিয়া ফাইনাল ডে এবং ড্রাইভিং টেস্ট। যতটা ভুল করবা অতটা ভুল কাউন্ট হইব, ঠিক আছে? চলো, কি তার নাম? সুজেল। সুজেদ? সুজেল। সুজেল, ওটা এক ধরনের ভুল গাড়ি হইলো। ওখন যদি কোনো কারণে বেন গাড়ি আলো উবাই যেত, সে তো অ্যাক্সিডেন্ট না, অত রিস্ক নিয়ে যাওয়ার দরকার নাই। দূরে জায়গা রাখা, কমসে কম চেষ্টা করা 10 মিটার জায়গা রাখা, তাড়াহুড়ার দরকার নাই। খুব দ্রুত গেছে কি গুনাম পালা ডাইবার না, অনেক জায়গা চালাই লিছে, আমার স্টারিং ঘুরানিও লাগেন না, হলো হয়তো গাড়ির হার্ট ব্রেক হইতো না। দূরত্ব বজায় রাখতে হইব, ভাই ভাই আপনার মনে হয় 1300 না 1400 জরিমানা লাগছে, 1300 না 1400 এখন পর্যন্ত কাগজ ইয়া পুচ্ছে না, তো পুছলে বুঝবো। ভাই পিসও মনে হয় আপনার বাড়ি গেছে মনে কত 700 না 800, আর ও যে ওর কিতাব কয়েকগুলো নাম 700 টাকা লাগছে তার আর রঙে আর গ্লাসে। কিশোর একুরেট হিসাবটা আমি এখনো পাইছি, এখন গেছে মানুষ পাঠাইছি, এক গাড়ি গ্লাস ভাঙ্গা। দূরত্ব বজায় রাখা, আরো দূরত্ব বজায় রাখা, কাছে গিয়া না ঘুরানো, এক কথা শেষ কাছে গিয়া ঘুরতে না। ও তার ওভারটেক কোন থেকে উচিত সারো অ্যাক্সিলেটার বলো, 12 12 12 ডাইনে চেঞ্জ গিয়ার, ওটা ভুল। পর পর্যন্ত দুইটা ভুল হয়েছে, ই ভুলটা হইলো তো গাড়ি স্পিডের গাড়ি ব্রেক করতে হইলো তো আগে ক্লাচের দরকার নাই, আগে ব্রেক হইতো পরে ক্লাচ, ক্লাচ করলে তো গাড়ি ফ্রি হয়ে যায় আর চেঞ্জ। গিয়ার পরে আগে বুঝতেই পারি না কোন গিয়ার চায়, একটা ভুল হয়েছে, ভুলটা হইলো টাইনে বেশি গেছে কি গাড়ি যাওয়ার খরং হইলো, স্টার্টিংটা বাঙ্গা বাঙ্গা খাইয়া আইছে, যদি বলে এক লেভেলে যাইতো আবার এক লেভেলে হেল লইয়া আইতো তাইলে আর ই যাবে থাকলো না। অনেক টার্নিং যত বড় হোক গেছা না হোক নিজের রোড চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই, টার্নিং লোয়ার পরেও গাড়ি বামেই থাকবে, নিজের রোডও থাকবে।
কথাটা বলেছে, আরো আস্তে জায়গাটা নিতেছে। স্পিড ব্রেকার এমন পাটে পার হইতো মানুষ বলতো না, মানে বুঝতো না যে গাড়িটা স্পিড ব্রেকার পারাইছে। কিন্তু বুলো আর হইলে গিয়া খালি স্টার্টিং লাগে, কিন্তু ক্লাস করে ব্রেক করে গাড়ি স্লো হন না। কনজাস্টেড রোড থাকলে তো স্টার্টিং এর কোনো কাম নাই, ঝামেলা হয়েছে সুজা ব্রেক করে উবাই গেল শেষ, খাটাই কুটে যাওয়া যেত না ক্লাস ব্রেক। স্টার্টিং কোটারে কিছু নাই তো, সুজা চলে না গাড়ি। যাতে রেকর্ডিং কমপ্লিট, সারা জীবন হোক কোনো গাড়ির দেখা দেখে ওই যে আমরা ওর সামনে দেখা যায় অনেকগুলো ওভারটেক করে দেবে, একটা বাসে ওভারটেক করলো তার লগে লগে আমি ওভারটেক, এটা করা যাবে না। এটা বড় বড় অ্যাক্সিডেন্ট হয়, মুখোমুখি সংঘর্ষ হয় দেখা। সামনে গিয়া ও গিয়া একবারে পার্কিংটা সুযোগ হইব ব্যাক গিয়ারে, সামনে গিয়া